শিবের মাথায় জল ঢালা রীতি প্রথম কে শুরু করেছিলেন জানেন কি? মনে করা হয় সবার আগে শ্রবণ কুমার ত্রেতা যুগে এই যাত্রা শুরু করেছিলেন। নিজের দৃষ্টিহীন মাতা পিতাকে নিয়ে তীর্থযাত্রা করার সময় যখন তিনি হিমাচলের কোণাতে এসেছিলেন, তখন তার পিতা মাতা পুরীর দ্বারে গঙ্গা স্নান করার ইচ্ছা প্রকাশ করেন। সেই ইচ্ছা পূরণ করার জন্য শ্রবণ কুমার বাঁকে বসিয়ে গঙ্গা স্নান করান। সেখানে তিনি নিজের সঙ্গে গঙ্গা জল নিয়ে যাত্রা শুরু করেছিলেন। আবার এমনটাও মনে করা হয় যে সমুদ্র মন্থনের সময় যে বিষ বের হয়েছিল তা পান করে শিব নীলকণ্ঠ হয়ে যান। সেই সময় বিষের খারাপ প্রভাব শিবের ওপর পড়ে। বিষের প্রভাব দূর করার জন্য শিব ভক্তরা রাবণের জপ করেন। এরপর দশানন বাঁকে করে জল ধরে আনে এবং শিবের জল অভিষেক করান। তারপর থেকে শিব বাবা বিষের প্রভাব থেকে মুক্তি পান। হর হর মহাদেব।